হাই এভরিওয়ান, আমি প্রকাশ রাজ। সোলার মাস্ক একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর সুপার একটি সাজেশন নিয়ে। তো আপনারা যারা ইতিমধ্যে আমার সাজেশন নিয়েছেন বা বিগত সেমিস্টারে সাজেশন নিয়েছিলেন তারা খুব ভালো করে জানেন আমার সাজেশন পরীক্ষায় আসলে কেমন কমান আসে। তো আশা করা যায় ধৈর্য সহকারে, যদি ভিডিওটা যদি একটু লেন্দি হবে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আশা করা যায় যে এই সাজেশনটি আপনারা যদি বই থেকে দাগিয়ে নেন 90% বেশি প্রশ্ন কিন্তু 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অন্যান্য সাবজেক্টের সাজেশন গুলো যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বার থেকে আপনারা কিন্তু আমাকে নক দিলে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সুপার সাজেশন অন্যগুলো পেয়ে যাবেন। সাথে কিন্তু পাবেন ফ্রি মক প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লে কিন্তু 100% আপনাদের পরীক্ষায় পাশ মার্ক কমান পাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আর দেরি না করে চলে যাই, আমরা এখন চেষ্টা করবো বই থেকে দাগিয়ে দেওয়ার জন্য। আপনার কাছে যে প্রকাশনের বই থাকুক না কেন, আশা করা যায় এখান থেকে যদি আপনি আসলে যে প্রশ্নগুলো দিব সেগুলো সবগুলো প্রকাশনের বইতেই পাবেন। আর আপনারা জানেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল যে সেমিস্টারের যে পরীক্ষাগুলো হয় তো সেই সেমিস্টারের পরীক্ষাগুলো সারা বাংলাদেশে একই দিনে একই সাথে একই সময়ে অনুষ্ঠিত হয়। তো যাই হোক, দেখেন আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার আমরা একটু ফ্লাইট মোড করে নিই কারণ অনেকেই কল দিতে পারে তা না হলে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের প্রকৌশল, আমি বলে দিচ্ছি দেখতে না পালেও আপনারা শুনে শুনে আসলে জিনিসগুলো দাগিয়ে নেবেন। প্রথমটা হচ্ছে কি প্রকৌশল সামগ্রী, আমি চেষ্টা করবো খুব শর্টে আপনাদের সবগুলা অধ্যায়ের সাজেশন দিয়ে দেওয়ার জন্য যেহেতু পরীক্ষার সময় বেশি নেই। তো তারপরে হচ্ছে পরের প্রশ্নটি আছে নির্মাণ প্রকৌশলী সবগুলো ধর্ম কাকে বলে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবগুলো প্রশ্ন দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে হচ্ছে আপনার এই অধ্যায় থেকে এই যে দুইটা প্রশ্ন, এরপরে চলে আসবেন সরাসরি সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নে আপনারা পড়তে পারেন যে নির্মাণ প্রকৌশল কাজে নির্মাণ সামগ্রী নির্বাচনে বিবেচ্য বিষয় সমূহ কি, তারপরে ভালো নির্মাণ সামগ্রীর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এই দুইটা প্রশ্ন আমি খুব শর্টে দাগিয়ে দেবো আপনাদের। তো এই দুইটা প্রশ্ন এবং রচনামূলকে পড়তে পারেন সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে ব্যবহারের সাধারণ বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো। এরপরে আপনারা চলে যাবেন সরাসরি দ্বিতীয় অধ্যায়তে। আসলে আমি ইন শর্টে খুব শর্টে চেষ্টা করব আপনাদের সাজেশন গুলো দেওয়ার জন্য। এই সাজেশন গুলো করলে আশা করা যায় আপনারা প্রায় 90% প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন। তো এরপরে চলে আসে আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়তে আমরা প্রথম যে প্রশ্নটা সেটা বলতে পারি যে পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয় কেন, তারপরে হচ্ছে পাথর কাকে বলে দুইটা, আর তারপরে আপনারা পড়বেন হচ্ছে যে নির্মাণ কাজে পাথরের যে গুণাগুণ গুলো আছে নির্মাণ উপযোগী পাথরের গুণাগুণ গুলো বর্ণনা করো। এরপরে হচ্ছে আপনার কোয়ার্টাস কি, তারপরে হচ্ছে আপনার এগুলাই পড়বেন অতি সংক্ষিপ্তে। সংক্ষিপ্তে পড়বেন হচ্ছে গ্রানাইট পাথরের গুণাগুণ গুলো উল্লেখ করো, চুনা পাথরের সংক্ষিপ্ত পরিচিতি। এরপরে হচ্ছে পড়বেন বাংলাদেশের কোথায় কোন কোন পাথর পাওয়া যায়, এরপরে কি পাথরের ক্ষয়রোধিতা পরীক্ষণ পদ্ধতি বর্ণনা করো, এরপরে আসেন রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নে আপনারা পড়বেন যে পাথরের শ্রেণীবিন্যাস করো এবং প্রত্যেকটির বর্ণনা দাও, নির্মাণ কাজে ব্যবহার উপযোগী পাথরের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এছাড়াও আপনারা যদি অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন গুলা পিডিএফ ফাইল আকারে পেতে চান, এবার চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়তে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি চেষ্টা করব হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফ ফাইল আকারে দেওয়ার জন্য। একটা কথা বলে রাখি, এই সাজেশনটা কিন্তু আমাদের সম্পূর্ণ পেইড, অর্থাৎ এই সাজেশন গুলো নিতে হলে আপনাকে 220 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে পিডিএফ ফাইল আকারে 10 মিনিটের ভিতরে সাজেশন গুলো পেয়ে যাবেন। তো যাই হোক, 3 নম্বর যে অনুশীলনী আছে এখানে হচ্ছে আমরা কাদাজাত সামগ্রী বলতে কি বুঝাই, ইট কি, এরপরে কোন কোন বিষয়ের উপর ইটের গুণাবলী নির্ভর করে, তারপরে ইটের উপাদান হিসেবে সিলিকার কাজ কি, ইটে ম্যাগনেসিয়ার কাজ কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইটের কাদার ক্ষতিকর উপাদানগুলা কি কি। তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইট তৈরির ধাপগুলো ধারাবাহিকভাবে লেখো, তারপরে মেশিনে কাটা ইট পদ্ধতি কত প্রকার ও কি কি।
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইটের সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন বলতে কি বোঝায়? তারপরে হচ্ছে প্রথম শ্রেণীর ইটের প্রমাণ আকার, ওজন ও পানি শোষণের ক্ষমতা লিখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে হচ্ছে আপনার এগুলাই পড়লে হবে অতি সংক্ষিপ্ত। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নে আসেন, মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষায় আসতেই পারে, ইটের কাদার শতকরা উপাদানগুলোর তালিকা তৈরি করো। ইটের কাদার চুনা পাথরে কি কি ক্ষতি হয়? এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে আপনার হচ্ছে প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্যগুলো লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। এরপরে আরো দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পেতে পারেন। চিত্রসহ পাকমিলের গঠন ও কার্যকালী কার্য প্রণালী আলোচনা করো। চিত্রসহ হফম্যান চুল্লির সাহায্যে ইট পড়ানোর পদ্ধতি বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুইটা প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন আপনাদের কমন আসতে পারে। এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়তে। এখানে যে অঙ্কগুলো আছে বালির এফএম এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো থেকে যে এফএম এর যে অঙ্কগুলো আছে বালির অধ্যায়তে, আমি আবারও রিপিট করছি, এফএম এর অঙ্কগুলো থেকে কিন্তু একটা আসবে। এখান থেকে আপনারা যে কোনো টাইপের অঙ্ক একটা প্র্যাকটিস করবেন। আর যদি মনে করেন নির্দিষ্ট কোনো অঙ্ক পেতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি চেষ্টা করবো সেই অঙ্কগুলো আপনাদের দিয়ে দেওয়ার জন্য। এরপরে আসেন চার অধ্যায়, বালি কি, উৎস অনুসারে বালি কত প্রকার, তারপরে গ্রেডিং অনুসারে বালি কত প্রকার, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বালির এফএম কি, তারপরে বালির আয়তন স্ফীতি বলতে কি বোঝায়। অতি সংক্ষিপ্ত গেল। এবার আসেন সংক্ষিপ্ত প্রশ্নে, আকার অনুযায়ী বালির পরিচিতি ও ব্যবহার লিখো, ভালো বালির বৈশিষ্ট্য লিখো। আমি কিন্তু খুব শর্ট করে আপনাদের সাজেশন গুলো দিচ্ছি। বালির আয়তন স্ফীতি ব্যাখ্যা করো। এখান থেকে রচনামূলক প্রশ্ন হচ্ছে আপনার বালির এফএম এর অঙ্ক, এই অধ্যায় থেকে একটি অঙ্ক কিন্তু আপনার ও পরীক্ষায় অবশ্যই আসবে। এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী অধ্যায়তে। তো বিষয়টা হচ্ছে এই প্রশ্নগুলো যদি আপনি মনে করেন এতদিন বই কিছুই পড়েন নাই, এই প্রশ্নগুলো শুধু পড়বেন তাও কিন্তু মোটামুটি ভালো মার্কস কমন পাবেন। এরপরে চলে আসছি পাঁচ অধ্যায়তে, যে সিমেন্ট কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিমেন্ট কত প্রকার ও কি কি, কৃত্রিম সিমেন্ট কি, তারপরে হচ্ছে যে সিমেন্টের স্লারি কি, তারপরে হচ্ছে আপনার যে এখানে ওপিসি এর ইনিশিয়াল ও ফাইনাল সেটিং টাইম কি, তারপরে বিদাহী চুন কি, কলিককরণ কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আছে হচ্ছে আপনার সংক্ষিপ্ত প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের খনিজ উপাদানের তালিকা আর অম্লীয় ক্ষারকীয় উপাদানের তালিকা, তারপরে বিএনবিসি অনুযায়ী সিমেন্টের কি কি পরীক্ষা করা হয়, তারপরে হচ্ছে কি পোর্টল্যান্ড সিমেন্টের ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শুষ্ক পদ্ধতিতে সিমেন্ট তৈরির প্রবাহ চিত্র অঙ্কন করো। এটা সাধারণত আসে আপনাদের রচনামূলক পরীক্ষায়। তারপরে সিমেন্ট গুদামজাতকরণের জন্য কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আপনাদের কিছু টিকা আসতে পারে। তো এখানে দেখেন আমি যে রচনামূলক যে প্রশ্নগুলো, তো সেই প্রশ্নগুলো আসলে সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে দাগানো হয়ে গেছে, যার কারণে আসলে অনুশীলনীতে এরকম ভাবেই থাকে, যার কারণে এখান থেকে আমরা কোনো রচনামূলক প্রশ্ন দিচ্ছি না। যে রচনামূলক প্রশ্নগুলো মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছি, ওখান থেকে রচনামূলক প্রশ্ন আসবে। এরপরে ছয় অধ্যায়তে হচ্ছে টালি কি, ছাউনিতে ব্যবহৃত বিভিন্ন প্রকার টালির গুলো লেখো। তারপরে হচ্ছে আপনার উডেন টালি কোথায় ব্যবহার করা হয়। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, ভালো টালির বৈশিষ্ট্য কি কি, চিত্রসহ পট টালির সংক্ষিপ্ত বর্ণনা দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোজাইক টালির সংক্ষিপ্ত বর্ণনা দাও, প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপরে রচনামূলক প্রশ্ন, বিভিন্ন প্রকার টালির সচিত্র বর্ণনা করো। এরপরে চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়তে। কাঠ কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যদিও মানে আমাদের বর্তমান স্ট্রাকচার তৈরি করতে কাঠের কোনো ব্যবহার খুব সম্ভব খুবই কম করা হয়, তবে ট্রাস জাতীয় যে সমস্ত বিল্ডিং আছে সে সমস্ত বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু কাঠ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি উপাদান। তো যাই হোক, এখানে চলে আসছি যে এই অধ্যায় থেকে আমরা বেশ কিছু প্রশ্ন দিব, এই প্রশ্নগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। টিম্বার বলতে কি বোঝায়,
তারপরে হচ্ছে লক টিম্বার বলতে কি বুঝায়, কনভার্টেড টিম্বার কি, স্প্রিং উড কি, সামার উড কি। আমি কিন্তু সবগুলো বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তারপরে হচ্ছে কাঠের ফিগার কি, তারপরে হচ্ছে আপনার স্ক্যান্টলিং বলতে কি বুঝি, এরপরে ভিনিয়ার বলতে কি বুঝি, এই সমস্ত প্রশ্ন, প্লাইউড কাকে বলে। আমি এই যে প্রশ্নগুলো বলছি আপনার বই থেকে অবশ্যই দেখে নেবেন, কারণ এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে আপনার। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, ভেজা পদ্ধতিতে কাঠের সিজনিং ব্যাখ্যা করো, অন্তর্বদ্ধক বৃক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও, কাঠ সিজনিং এর পদ্ধতিগুলো কি কি, টিম্বার সিজনিং এর উদ্দেশ্য কি। আমি কিন্তু খুব শর্ট করে দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। তারপরে উৎকৃষ্ট কাঠের বৈশিষ্ট্যগুলো কি কি, একটি বহির্বদ্ধক বৃক্ষের প্রস্থচ্ছেদ আঁকো এবং বিভিন্ন অংশের বর্ণনা দাও। তো এইগুলাই আর কি, এখান থেকে রচনামূলক প্রশ্ন দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে রচনামূলক একটা যে টিম্বার পরিশুষ্ককরণে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আলোচনা করো, কারণ সংক্ষিপ্ত প্রশ্নে যে প্রশ্নগুলো দেখে দিয়েছি এখান থেকেই আসলে রচনামূলক প্রশ্নগুলো আসবে। এরপরে আসেন আট অধ্যায়, আট অধ্যায়তে আছে কাজ কি, তারপরে কাজ তৈরিতে কি কি প্লেট, সরি প্লেট গ্লাস তৈরিতে কি কি কাঁচামাল ব্যবহার করা হয়, গ্লেস স্লিপ কি, কাঁচের মূল উপাদানগুলো কি কি, কাঁচে, এবার আসুন সংক্ষিপ্ত প্রশ্নে, কাঁচের উপাদানগুলো শতকরা হার নির্দেশ করো, কাঁচের কাঁচামালের গুলোর কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বিভিন্ন ধরনের কাঁচের নাম লিখো। এরপরে আসুন রচনামূলক প্রশ্ন, এখান থেকে রচনামূলক প্রশ্ন দিচ্ছি না। এরপরে চলে যাব নয় অধ্যায়, যে রং বা পেইন্ট কি, বার্নিশ কি, বার্নিশের মূল উপাদানগুলো কি, রং বা পেইন্টের মূল উপাদানগুলো কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ডিস্টেম্পার কি, একটা প্রশ্ন আছে অবশ্য, ডিস্টেম্পার না এটা না, ডিস্টেম্পার কি এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে তৈরি রং বলতে কি বোঝায়, এরপরে বিভিন্ন ধরনের বার্নিশের নাম লেখো। এরপরে আসেন সংক্ষিপ্ত প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রঙের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি এবং এর মাঝে কি কি রঞ্জক ব্যবহার করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু। তারপরে হচ্ছে রং ও বার্নিশের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে রঙে বাহনের কাজ কি, সংক্ষেপে বর্ণনা করো। তো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নে আসলে রচনামূলক প্রশ্নের অংশগুলো আমরা দিয়ে দিয়েছি, যার কারণে আর রচনামূলক প্রশ্ন দাগাচ্ছি না। যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি ওখান থেকে পড়লেই কিন্তু রচনামূলক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। এরপরে চলে আসেন 10 নম্বর অধ্যায়তে, 10 নম্বর অধ্যায়তে লৌহজ ধাতু কি, শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন প্রকার লোহার নাম লেখো, আকরিক কাকে বলে, লোহার আকরিক গুলো কি কি, খনিজ মল কি, এই 5টা প্রশ্ন। তারপরে বিগালক কি, ধাতু মল কি। তারপরে হচ্ছে আপনার পেটা লোহা কি, কার্বনের উপর ভিত্তি করে ইস্পাতের প্রকারভেদ গুলো লেখো। এরপরে হচ্ছে তামার আকরিক গুলো কি কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ডুরামিন কি, নিকেল কিভাবে তৈরি করা হয়, পিগ আয়রন কে কাঁচা লোহা বলা হয় কেন। এরপরে আছেন যে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি এবং এতে কি পরিমাণ অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, থার্মোপ্লাস্টিক কি, থার্মোসেটিং প্লাস্টিক কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এরপরে আসেন সংক্ষিপ্ত প্রশ্ন, শতকরা হার সহ পিগ আয়রনের উপাদান নাম লেখো, ধাতুমালের ব্যবহার ক্ষেত্রগুলো লেখো, পিগ আয়রন তৈরির সংক্ষিপ্ত পদ্ধতি লিখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে হচ্ছে আপনার
বিভিন্ন ধরনের বাণিজ্যিক ইস্পাতের ব্যবহার লেখো। এরপরে প্রকৌশল সামগ্রী হিসেবে অ্যালুমিনিয়ামের 5টি ধর্ম উল্লেখ করো, মানে অ্যালুমিনিয়ামের ব্যবহার আর কি, থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য আর থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্য, এখান থেকে পার্থক্যও আসতে পারে, এই যে এই পার্থক্যও আসতে পারে অথবা বৈশিষ্ট্য আসতে পারে, দুইটা যে কোনো একটা প্রশ্ন পাবেন আপনারা। এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছি, এখান থেকে রচনামূলক অংশ দাগানো হয়ে গেছে, আসলে এই জন্য রচনামূলক প্রশ্ন দিচ্ছি না। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়তে, কারণ আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আমরা চেষ্টা করবো খুব দ্রুত শেষ করার জন্য। অন্তরক সামগ্রীর কাজ কি, পরবর্তী অধ্যায় আর কি। কোন ধাতুই অন্তরক নয় কেন, 5টি বিদ্যুৎ অন্তরক সামগ্রীর নাম লেখো, তাপ অন্তরক সামগ্রীর নাম লেখো, অন্তরক সামগ্রী বা ইনসুলেটর কাকে বলে, থার্মাল ইনসুলেশন বলতে কি বুঝো, জিওটেক্সটাইল কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, জিওটেক্সটাইল কি, জিওটেক্সটাইলের দুটি ব্যবহার লিখো, শব্দ অন্তরক সামগ্রীর বৈশিষ্ট্য লিখো, তারপরে তাপ অন্তরিক সামগ্রীর বৈশিষ্ট্য লিখো, বিদ্যুৎ অন্তরক সামগ্রীর বৈশিষ্ট্য লিখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তারপরে যে অন্তরক সামগ্রীর বৈশিষ্ট্যের একটি তালিকা দাও, এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। এরপরে চলে যাব আমরা পরবর্তী অধ্যায়তে, এখানে এটা হচ্ছে কি যে হচ্ছে কনস্ট্রাকশন কেমিক্যালস, পানিরোধী সামগ্রী ও বিটুমিন, সিমেন্ট অ্যাড মিক্সার বলতে কি বুঝো, তারপরে হচ্ছে আপনার সাধারণত কি কি ধরনের সিমেন্ট অ্যাড মিক্সার ব্যবহার করা হয়, 5টি পানিরোধী সামগ্রীর নাম লিখো, পানিরোধী সামগ্রী বলতে কি বুঝো। এরপরে আসেন হচ্ছে পানিরোধী সামগ্রীর একটি তালিকা তৈরি করো, নির্মাণ কাজে অ্যাডমিক্সারের প্রয়োজনীয়তা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু, নির্মাণ কাজে অ্যাডমিক্সারের একটি মানে প্রয়োজনীয়তা যেটা সেটা আর কি। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন, এছাড়াও কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।